গণমাধ্যম কর্মীদের মানবিক কল্যাণের পথক অমলিন, এ স্লোগান নিয়ে শনিবার ঘাটাল সাংবাদিক কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঘাটাল প্রেসক্লাবের সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ঘাটাল সরকারি জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক অধীর চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সাংবাদিক গবেষক জুলফিকার হায়দার, ঘাটাল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, ঘাটাল সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সোয়েব রানা, ম্যাগাজিন ঝিনাই সম্পাদক নজরুল ইসলাম সান, ঘাটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল সহ আরও অনেকে। সভার দ্বিতীয় পর্বে মাজহারুল ইসলাম শিহাবকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক, আব্দুল লতিফকে পুনরায় সাধারণ সম্পাদক করে 2022-24 সালের 11 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হল সহসভাপতি হিলাল তালুকদার, যুগ্ম সম্পাদক আলামিন রহমান, সাংগঠনিক সম্পাদক বিধান রায়, অর্থ সম্পাদক রকিবুল হাসান, প্রচার ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক আলামিন হোসেন বিপ্লব, কার্যকরী সদস্য খান ফজলুর রহমান, নটকিশোর আদিত্য, নজরুল ইসলাম চান, রবিউল আলম, এস এম ইমরুল কায়েস রাজীব। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।